নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাতের অমলেট। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে একটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, একটা লঙ্কা কুচি, একটা আলু। একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা। সামান্য নুন দিয়ে এবার এগুলোকে একটু চটকে নিচ্ছি। আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটা গ্রেট করে দিচ্ছি। কাঁচা আলু গ্রেট করে দেওয়ার বদলে সেদ্ধ আলু স্ম্যাশ করেও আপনারা দিতে পারেন। আলু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি বয়েলড রাইস। ভাত আমি এখানে মোটামুটি 2 চামচের মতো নিয়েছি। সমস্তটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম বেসন। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল। ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি, গ্যাসের ফ্লেম কিন্তু আমার কমানো আছে। খুব আস্তে আস্তে করে পুরো ব্যাটারটা আমি প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে যদি সমান থাকে তাহলে ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হবে। খুব ছোট বাচ্চাদের জন্য যদি এটা করতে চান তাহলে লঙ্কাটা অবশ্যই স্কিপ করবেন। সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে 5 মিনিট পরে দেখে নিচ্ছি নিচের দিকটা কতটা ভাজা হয়েছে। আরও 2-3 মিনিট এইভাবে রেখে দিয়ে তারপর আমি উল্টে দেব। এই সাইডটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি উল্টো দিকটাও ভালো মতো 5-7 মিনিট রেখে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু অমলেট পুড়ে যাবে। অমলেট উল্টানোর ক্ষেত্রে যদি সামান্য এদিক ওদিক একটু ভেঙে যায় সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। অমলেট আমার তৈরি হয়ে গেছে, আমি এবার সরু সরু পিস করে কেটে নিচ্ছি। যদি আপনার বেবি সস খেতে পছন্দ করে বা কোনো রকম সমস্যা না হয় তাহলে এর ওপর থেকে সামান্য সস দিয়ে একটু গার্নিশিং করে দিতে পারেন। ছোট থেকে বড় সবার পছন্দের ভাতের অমলেট। বাচ্চারা তো বিশেষ করে ভীষণ মজা করে খায় এটা। তৈরি হয়ে গেল ভাতের অমলেট বা রাইস অমলেট। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানান। আর যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।